হচ্ছে ঐতিহাসিক জবে সৌর, এখানে মহানবী সাল্লাল্লাহু তিন দিন অবস্থান করেছিলেন। আমরা আমাদের আজকের ভিডিওতে কিছু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশন কাজ চলছে, এখানে গাড়ি দিয়ে উপরে ওঠার জন্য ফুল কমপ্লেক্স হয়েছে। কমপ্লেক্স নির্মাণ করা হবে, কালচারাল কমপ্লেক্স, যেটাতে বিভিন্ন অনেক কিছুই থাকবে এবং এখানে ইসলামিক হেরিটেজ বা ইসলামিক পর্যটন যে বিষয়গুলো আছে এই কনসেপ্ট নিয়ে হয়তো আগামীতে ওরা এগিয়ে মানে কাজ করবে। আমরা তখন ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আপনাদেরকে আবার দেখাবো। ধন্যবাদ। কবুতর মাকড়সার সহযোগিতায় যে পর্বত চূড়ার গুহায় অবস্থান করেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে পর্বতটি হল সৌর পর্বত। সৌর পর্বত ইসলামের একটি গুরুত্বপূর্ণ পাহাড়। এটি মক্কা শরীফ থেকে 3 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। মক্কায় কাফেরদের হাতে নির্যাতিত হয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্বতের একটি গুহায় 3 দিন অবস্থান করেছিলেন। এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বসে আছে কয়েকটা বিরাট পাথর, এর নিচে গুহাটি, তাতে দাঁড়ানো যায় না, হামাগুড়ি দিয়ে ঢুকে বসে থাকতে হয়। আর 748 মিটার, আর পাহাড়ের পাদদেশ থেকে 458 মিটার। গুহাটি পাহাড়ের উপর এক পাশে অবস্থিত, যার উচ্চতা 1.25 মিটার, সর্বোচ্চ দৈর্ঘ্য 3.5 মিটার ও প্রস্থ 3.5 মিটার। কয়েক একর জায়গা জুড়ে এর অবস্থান। এখান থেকে কাবাঘর দেখা যায়। মাঝ বরাবর মাথা উঁচু করে আছে কয়েকটি পাথরের চাই গা ঘেঁষা ঘেঁষি করে। তার উপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে মহান আল্লাহর কাছ থেকে নবুয়ত লাভ করেন। তখন ইসলাম প্রচারের গুরুদায়িত্ব পেয়ে তিনি আল্লাহর অস্বীকারীদের এক আল্লাহর দিকে আসার আহ্বান জানান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নবুয়তের 8ম বছর পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সাহাবী অনুসারীকে মদিনা সহ বিভিন্ন অঞ্চলে হিজরতের নির্দেশ দেন, আর তিনি মহান রব্বুল আলামিনের ইচ্ছায় মক্কায় অবস্থান করেন। কুরাইশরা প্রায় উন্মাদ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে ইসলামের উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যৎ দেখে তারা ভয় পেয়ে যায়। কাফেররা ষড়যন্ত্র করল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। আবু জাহেল প্রস্তাব পেশ করল যে প্রত্যেক গোত্রের একজন নির্ভীক যুবক তরবারি দেয়া হবে। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে ঘিরে একযোগে আক্রমণ করে হত্যা করবে, ফলে তার রক্ত বিভিন্ন গোত্রের মধ্যে ছড়িয়ে যাবে। বনি হাশেমের পর সব কাবিলার সাথে লড়াই করার হিম্মত করবে না। আল্লাহ তার নবীকে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন এবং হিজরতের নির্দেশ দেন। 1622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে হিজরত করার সিদ্ধান্ত নেন। রাতে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের ঘরের বিছানায় শুয়ে থাকতে বলেন, যাতে লোকেরা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আছে। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে আশ্বস্ত করেছিলেন তার কোনো ক্ষতি হবে না। ইতিমধ্যে কাফেররা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘিরে ফেলে। বিছানায় আলী রাদিয়াল্লাহুকে দেখে নিশ্চিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আছে এবং তাকে হত্যা করার জন্য বাইরে অপেক্ষা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর হয়ে সবার মাথার উপর বালু ছিটিয়ে দিলে আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়, ফলে তারা আঁচো করতে পারে না যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেছেন। সুবহানাল্লাহ। গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দরজায় টোকা দিতেই তিনি বলে ওঠেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে জানতে চান, তুমি ঘুমাওনি? তিনি উত্তরে বললেন, আমি আপনি আসার জন্য গত 3 মাস মতান্তরে 6 মাস ধরে প্রতি রাতে দরজার হুক ধরে অপেক্ষায় করি, যাতে আপনি দরজায় টোকা দেওয়ার সাথে সাথে আমি দরজা খুলতে পারি। শুধু আমি নই, আমার কন্যা আসমা আপনার জন্য খাবার তৈরি করে রাখে, কাসওয়া সহ ওই 2টি উটও সজাগ থাকে আপনার অপেক্ষায়। আমরা সবসময় প্রস্তুত থাকি যাতে করে কাল বিলম্ব ছাড়াই আমরা বেরিয়ে পড়তে পারি। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা খাবার ও পানির মশক বাঁধার জন্য কোনো রশি খুঁজে পেলেন না, তাই তিনি নিজের কোমরের নিতাক বা ফিতা বা বেল্ট খুলে 2 টুকরো করে এক টুকরো দ্বারা মশকের মুখ, অন্য টুকরো দ্বারা খাবারের মুখ বেঁধে দিলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাতুন নিতাকাইন অর্থাৎ 2টি কোমরের বন্ধনের অধিকারিণী অথবা 2টি ফিতার অধিকারিণী বলে সম্বোধন করতেন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ যেন এর বিনিময়ে জান্নাতে তাকে 2টি নিতাক দান করেন। এভাবে তিনি জাতুন নিতাকাইন উপাধি লাভ করেছিলেন। অতঃপর সেখান থেকে বেরিয়ে প্রিয় নবী জি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় বেশ কয়েক মাইল পথ অতিক্রম করে জবলে সাউরে পৌঁছান। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে তুলে নেন এবং পায়ের 2টি আঙ্গুলে ভর করে পাহাড়ে আরোহণ করেন, যাতে করে নবীজির পবিত্র পায়ের ছাপ পাহাড়ে পাদদেশে না পড়ে। নবীজির পায়ের ছাপ দেখে যেন কাফেররা সতর্ক হতে না পারে, অবস্থান চিহ্নিত করতে না পারে। এরপর প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন। তার হিজরতের বিষয়টি শুনতে পেরে কাফেররা তাদের পিছু নেয়। কাফেররা পিছু নেবে এটি বুঝতে পেরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী আবু বকর সহ সাউর পর্বতের গুহায় 3 দিন অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেন। এদিকে মক্কায় শত্রু বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে সাউর পাহাড়ের নিকট এসে উপস্থিত হন, যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহা পরিষ্কার পরিচ্ছন্ন করেন আর এই গুহায় অবস্থান গ্রহণ করেন। আল্লাহ তাআলা এ সময় শত্রু বাহিনী থেকে তাদেরকে রক্ষা করার জন্য গুহার মুখে মাকড়সার বাসা বাঁধা ও কবুতরের বাসায় ডিমে তা দেওয়ার ব্যবস্থা করে দেন, যাতে কোনো মানুষ প্রবেশের চিহ্ন অবশিষ্ট না থাকে। শত্রুরা গুহার কাছে এসে মাকড়সার বাসা এবং কবুতরের ডিমে তা দেওয়ার বিষয়টি দেখে ভাবে গুহায় কোনো মানুষ প্রবেশ করেনি, করা সম্ভব নয়, তাই তারা গুহায় প্রবেশ না করে সাউর পর্বতের থেকে চলে যায়। এটি সাউর পর্বতের একটি অলৌকিক ঘটনা যার মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে হেফাজত করেছিলেন। সাউর পর্বতের গুহায় নিরাপদে 3 দিন 3 রাত অবস্থানের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনায় হিজরত করেন। সাউর পর্বত থেকে এম মোহাম্মদ ইমতিয়াজ, আপনাদেরকে ধন্যবাদ।